ইলিয়াস আলীর বিপরীতে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরীর প্রার্থী হিসেবে নবীন হলেও নির্বাচনী মাঠে জোরালো প্রতিদ্বন্দ্বী। বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরের সমর্থকদের নির্বাচনী সমাবেশ মিছিল এটাই প্রমাণ করে। সিলেট দুই আসনের নির্বাচনে ছয় প্রার্থীর চারজনই প্রচার সর্বস্ব। এই আসনে চার দলীয় জোট ও মহাজোট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন ধারণা সাধারণ ভোটারদের। কারণ মানুষ সন্ত্রাস এবং দুর্নীতি অতিষ্ঠ হইয়া গতবার দিছি লাশমিয়ারে, এবার দূর সব কিমিয়া চৌধুরী। এবার তো আওয়ামী লীগ দেখা যায় একটু বেশি, তো এটা তো গোপনীয় ব্যাপার, অনেক দেখা যায় তো আওয়ামী লীগ জিতবো। মহাজোট প্রার্থী শফিকুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে ভুটছে, সভা সমিতি করে চলেছেন দিনরাত। তার সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন প্রবাসীরাও। যুক্তরাজ্য থেকে আমি সহ আমরা 10-15 জনের একটা গ্রুপ আজকে এসেছি। ইতিপূর্বে প্রায় 250 যুক্তরাজ্য থেকে এখানে ইলেকশনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আসেছেন। অন্যদিকে চার দলীয় জোট প্রার্থী ইলিয়াস আলীর সভা সমাবেশ অনেকটাই মন্থর। ইলিয়াস আলী এই আসনের চেয়ে সিলেটের অন্য এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বেশি। আসনের 22টি ইউনিয়নের 137টি কেন্দ্রের মোট ভোটার 249,777। গতবারের নির্বাচনে বিএনপি প্রার্থী ইলিয়াস আলী 47,000 ভোটের ব্যবধানে বিজয়ী হলেও এবারের পালের হাওয়া মহাজোটের দিকেই। বিগত বছরের সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে জনগণ এবার নৌকার পক্ষে রায় দেবেন এই মন্তব্য মহাজোট প্রার্থীর। মানুষের গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেটার পিছনে হইল কি, সারা বাংলাদেশে যেভাবে দুর্নীতি স্বজনপ্রীতি হয়েছে, ঠিক সন্ত্রাস হয়েছে ঠিক একইভাবে, তার থেকে কিন্তু বেশি হয়েছে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরে। এবং সেই দিকে লক্ষ্য রেখে ভীত সন্ত্রস্ত হয়ে ওদের বিরুদ্ধে মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। অন্যদিকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর দাবি, বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট জনগণ এবার তাকেই নির্বাচিত করবেন। গত 5 বছর আমার নির্বাচনী এলাকায় যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে, আগামী দিনে আমার নির্বাচনী এলাকার মানুষের নিরাপত্তা বিধানে আমি সচেষ্ট থাকব এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ইভেন রাতের বেলা যাতে নিরাপদে ঘুমাতে পারে, কোনো সংশয় না থাকে, শঙ্কা না থাকে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এবারের নির্বাচনে সিলেটের অশান্ত জনপথ হিসেবে পরিচিত বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর থেকে একজন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন সাংসদ হিসেবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। ওয়াহিদ জামান, চ্যানেল এস নিউজ, বালাগঞ্জ, সিলেট।